আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার স্পেশাল অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপি। এই কেকটি আমি চুলায় বেক করেছি, চাইলে আপনারা ওভেনেও করে নিতে পারবেন। আচ্ছা, এই নরম তুলতুলে পাউন্ড কেকটি তৈরি করেছি মাত্র 2টা ডিম দিয়ে। আচ্ছা, এরপরও কিন্তু এই পাউন্ড কেকটি দেখতে যেরকম সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ এর থেকে খেতে কিন্তু বেশি স্বাদের হয়েছে। নরম তুলতুলে এই পাউন্ড কেকটি যে কেউ যে কোনো সময় ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন। আচ্ছা, কথা না বাড়িয়ে প্রসেস দেখে নেই। প্রথমে পাউন্ড কেকের জন্য পাউন্ড মোল্ড রেডি করে নিচ্ছি। এখানে অয়েল ব্রাশ করে দিয়েছি চার সাইড থেকে। এরপরে লেখালেখির কাগজ বিছিয়ে এটাকে সাইডে রেখে নিচ্ছি। আর এরপরে শুকনো উপকরণগুলো চেড়ে নেই। এখানে চালনিতে 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার আর সাথে ব্যালেন্স থাকার জন্য 1/2 চা চামচ লবণ দিয়ে নিচ্ছি। আর এখন এই শুকনো উপকরণগুলোকে চেলে নেব। অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ময়দাতে বাতাস সামিল হয় আর কেকটাও হয় পারফেক্ট। এই পর্যায়ে একটি ফ্রেশ মালতা নিয়েছি আর এই মালতার উপরের খোসাটাকে গ্রেটার দিয়ে ছাড়িয়ে নেব 1 চা চামচের মতন। অরেঞ্জ জিস্ট ইউজ করা হলে আর কোনো অ্যাসেন্সেরও প্রয়োজন হয় না। 1 চা চামচ অরেঞ্জ জিস্টটা সরিয়ে নিলাম। আর এ পর্যায়ে মালতা কেক কেটে নিয়েছি আর এখন এটাকে নিংড়ে নিচ্ছি। এইখানে প্রায় 3/4 কাপের মতন মালতার রস হয়েছে আর এটাকে দেওয়ার সময় চেলে দিলেই হয়ে যাবে। এইখানে মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি রুম টেম্পারেচারের ডিম আর এই ডিমের সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এই পর্যায়ে এই চিনি এবং ডিমকে খুব ভালো করে বিট করে নিতে হবে। চাইলে আপনারা এই ধরনের হ্যান্ড উইক দিয়েও বিট করে নিতে পারেন। আমার কাছে ইলেকট্রিক বিটার আছে, সময়ের জন্য এই ইলেকট্রিক বিটারে করে নিচ্ছি। মোট 5 মিনিটের মতন সময় নিয়ে খুব ভালো করে বিট করে নেব, যাতে করে চিনিও গলে যায় এবং ডিমের কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। হ্যান্ড উইক দিয়ে এই কাজটি করতে 8 থেকে 10 মিনিটের মতন সময় লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন, চিনিও গলে গিয়েছে এবং ডিমের কালারটাও একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে, একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এই পর্যায়ে 1/3 কাপ দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল আর সাথে যেই জিসটা তৈরি করে রেখেছিলাম 1 চা চামচ অরেঞ্জ জিস তাও দিয়ে দিচ্ছি। আর সাথে 1/2 চা চামচ স্ট্রং ফ্লেভার আসার জন্য অরেঞ্জ অ্যাসেন্স দিয়ে নিচ্ছি। এটা না দিলেও কিন্তু এই অরেঞ্জের জিস্টের কারণে একটা ভালো ফ্লেভার চলে আসবে। দিয়ে দিচ্ছি 1/4 ফোঁটা অরেঞ্জ ফুড কালার, এগুলো অপশনাল। আচ্ছা, এই পর্যায়ে বিটারের লো স্পিডে 30 সেকেন্ডের মতো জাস্ট সব কিছু মিশিয়ে নেব। অতিরিক্ত মিক্স করতে গেলে কিন্তু দেখা যাবে ডিমের ম্যারাগটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে চেলে দিয়ে নিচ্ছি ওই অরেঞ্জের জুসটাকে, নিংড়ে নিলাম ভালো করে, এটাকে একটা সাইডে রেখে নিচ্ছি। আর এই পর্যায়ে শুকনো উপকরণগুলো আলতো হাতে দেব আর আস্তে আস্তে করে মিশিয়ে নিব এক সাইড থেকে। আপনাদের বোঝার স্বার্থে এর স্পিডটা বাড়িয়ে নিয়ে নিই। দেখুন, খুব আলতো হাতেই মিক্স করে নিচ্ছি, খুব বেশি জোরে জোরে কিন্তু মিক্স করতে যাচ্ছি না। এইভাবে মিক্স করলে কী হবে, আপনার যে ডিমের ম্যারাংটা তৈরি করেছেন এইটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর পরবর্তীতে কেকটাও ফুলে উঠবে না, পারফেক্ট হবে না। আলতো হাতে মিশিয়ে নিয়েছি সম্পূর্ণ উপকরণকে 3 ধাপে করে। আর এখন দেখতেই পাচ্ছেন কোনো প্রকার লাম্পস নেই আর একটা রাবারি ব্যাটার কিন্তু রেডি। আর এটাকে এখন মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ভারীও হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি। মোল্ডে ট্রান্সফার করার পরে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভেতরে কোনো বড় গর্তের সৃষ্টি হবে না। চলে আসলাম বেকিং প্রসেসে। এখানে গ্যাসের চুলায় 5 মিনিট আগে থেকে একটি প্যানকে প্রিহিট করে নিয়েছি। ঢাকনার উপরে কোনো ছিদ্র থাকলে এইভাবে আটকে নেবেন, এতে করে ভেতরকার ভাপ বাইরে আসবে না। এখন কেক বসানোর জন্য নিচে একটি স্ট্যান্ড দিয়ে নিচ্ছি। স্ট্যান্ড দেওয়া হয়ে গেলে এখানে কেকের মোল্ড বসিয়ে নেব আর এরপরে চুলার আঁচ লো থেকে মিডিয়ামে করে একেবারে 35 থেকে 40 মিনিটের মধ্যেই এই কেকটা বেক করে নেব। এর থেকে কিন্তু বেশি সময় আর লাগবে না, অরেঞ্জ কেক কিন্তু খুব দ্রুতই তৈরি হয়ে যায়। এই তো ঢেকে নিলাম, ওভেনে করলেও প্রিহিটেড ওভেনে 35 থেকে 40 মিনিট বেক করলেই হবে। এই তো সম্পূর্ণ 40 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি, ঢাকনা খুলে দেখুন একটি পারফেক্ট অরেঞ্জ পাউন্ড কেক চুলায় তৈরি করে নিলাম। ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি একটা নিট আর ক্লিন কাঠি আর এখন এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে গরম অবস্থায় কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখেছিলাম, উপর থেকে যাতে কেকটা ময়েস্ট থাকে, শক্ত যাতে না হয়ে যায়। আর এটাকে এখন আনমোল্ড করে নিচ্ছি। দেখুন, একটা কিন্তু পারফেক্ট ওভেনের মতন কালার নিচ থেকে চলে এসেছে।
নরম তুলতুলে কেকটির ভেতরকার অবস্থাটা দেখুন, একেবারে মুখে মিলে যাওয়ার মতন। বাসায় প্লিজ একবার হলেও এই রেসিপি ফলো করে তৈরি করুন। অরেঞ্জ কেকটি যখন বাসায় কাটবেন এই রেসিপি অনুসরণ করে, পুরো ঘরে দেখবেন একটা অরেঞ্জের ফ্লেভার চলে এসেছে। মুখে দিলে তো কোনো কথাই নেই। আমার উপরে ভরসা রেখে একবার হলেও এই রেসিপি ট্রাই করুন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।